বিলুনিয়া জগন্নাথ বাড়ি সংলগ্ন মধ্যপাড়ায় একটি খালি জায়গায় বসানো হচ্ছে আনন্দ মেলার আসর এই আনন্দ মেলার আসর বসানো নিয়ে আপত্তি ছিল যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহা সহ এলাকাবাসীদের যার ফলে সোমবার রাতে সদলীয় এক নেতা দলবল নিয়ে জয়দেব সাহার বাড়িতে হামলা করে এবং বাড়ির টিনের বাউন্ডারি ভেঙে বাড়িতে প্রবেশ করে লেখার অযোগ্য ভাষায় গালিগালাজ করে গ্রিলের দরজা ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ পরবর্তী সময় জয়দেব সাহা তার বৃদ্ধ মা এবং তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে বলে অভিযোগ রাতে এই ধরনের হামলা হুজ্জতির শব্দ পেয়ে এলাকাবাসীরা বেরিয়ে এসে প্রতিরোধ করলে এক সময় তারা এলাকাবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ পরবর্তী সময়ে প্রবল প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে আসে সকলে একযোগে হামলাকারী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও এই এলাকায় যাতে আনন্দমেলা না হয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান এলাকাবাসীর আরও অভিযোগ বিলোনিয়া শহরের থানা লাগোয়া প্রাণকেন্দ্রে এই ধরনের আনন্দ আনন্দমেলার নামে জোয়ার মেলা হবে যা এই সুস্থ সমাজের পক্ষে বিপজ্জনক তাই অবিলম্বে এই মেলা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয় িয়া পঁয়ত্রিশ বিলুনিয়া মন্ডলের বিশ নম্বর বুথ মধ্যম পাড়া এখানে ইউনিক ক্লাবের নাম ধর মানিক দাস ওরকম কালা মানিক এবং চন্দন দাস তারা আমাদের পাড়ার পিছনের জায়গা একটা আছে আনন্দমালা বসাতে আছে তো এই বসাতে বসাতে তখন আমি যাই বললাম যে আপনারা যে এখানে আনন্দমেলা বসাতে আছেন আনন্দমালা এখানে জনবহুল এরিয়া এটা একদম মেন সিটি টাউন সাউন্ড লাউড পুই আছে আমার বাবা একজন হাটের রুগী আমার পাড়াতে তিন চারজন হাটের রুগী আছে এটা নিয়ে বহু কিছু হতে পারে এ আপনি যা বাধা দেন এ বাধা দেওয়া তো তাই না কালকে রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় তাহলে সঙ্গমঙ্গ নিয়ে আমার বাড়ি ভাঙচুর করে দেখেন আমার বাড়ির কী নাম আমার নাম যদব সাহা কে হামলা করছে মানিক দাস এ পরে চন্দন দাস এরা আমার বাড়ির ঢুকে আরও অনেক আসছিল কেউ কেউ ঢুকে নাই তাই আমার বাড়িতে ঢুকে আমার বা বেড়াতে আমার তো আমার মারত আমার বড় উপরে হাত তুড়তে আমার মার ফুরে হাত তুড়তে আমার গিল ছেলে আমার বাড়ি ঢুকে তো আমার বাড়িতে আমার বাবা এখনও হাড়ে রুগী এই স্পেস নিয়ে

রাজীব ট্টায় আমাদের দল সভাপতি রাজীব ভট্টায় আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী সিএম আমি সবাইকে জানাবো রিপোর্ট সার্চ